আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো ও সুস্থ আছেন। আমি রুশো হাজির হয়েছি আপনাদের সামনে নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। বর্তমানে স্ক্রিনে আপনারা একটি এক্সিট রিভিউজের সিল দেখতে পাচ্ছেন, যেটি হচ্ছে ডিসেম্বরের 10 তারিখের সিল। তো এক্সিট রিভিউজের মূল কারণ হচ্ছে তাদেরকে বলা হয়েছে তারা যাওয়ার সময় এন্ট্রি করেনি। ঘটনাটি ঘটেছে পেট্রাপোল ইমিগ্রেশনে, মূলত সেই বিষয়ে আজকে এই বিস্তারিত আলোচনা করব। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে এই ধরনের সমস্যাগুলো কেন হচ্ছে। যাই হোক, যে ব্যক্তির সাথে এই ঘটনা ঘটেছে তারা তিনজন পরিবারের সদস্য ছিল। তারা ইন্ডিয়াতে চিকিৎসা করা শেষে যখন বাংলাদেশে ফেরত আসছে, তখন মূলত তাদেরকে পেট্রাপোল ইমিগ্রেশন থেকে এই এক্সিট রিভিউজ সিল দিয়ে ফেরত দেওয়া হয়েছে। এবং কি তাদের বলা হয়েছে, তারা যখন বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন হয়ে ইন্ডিয়াতে প্রবেশ করেছিল, তখন তাদের কোনো প্রকার কোনো সিল দেওয়া হয়নি, যেটি অ্যারাইভালের সিল দেওয়া হয়। একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে আপনার পাসপোর্টে যাওয়া এবং কি আসা এই মিলে টোটাল 4টা সিল হবে। এটি হচ্ছে বেনাপোল, ট্রেন এবং কি বিমানের জন্যে। আর যদি চ্যাংরাবান্ধা কিংবা দর্শনা বর্ডার হয়ে যান, তাহলে সেখানে কিন্তু সিল হবে 5টা। যদিও আগরতলা এবং কি দাউকি বর্ডারটাতে কি হয় সেদিকটা আমি জানি না, তবে চ্যাংরাবান্ধা এবং কি দর্শনা বর্ডার হয়ে গেলে এক্সট্রা একটি সিল থাকে, যেটি কাস্টমসের জন্য দেওয়া হয়। আচ্ছা, যাই হোক, যদি আপনি ট্রেনে, বিমানে কিংবা বেনাপোল ইমিগ্রেশন হয়ে যান, তাহলে আপনার 4টা সিল হবে যাওয়া এবং কি আসার সময়। যাওয়ার সময় 2টা এবং কি আসার সময় 2টা। যাওয়ার সময় বাংলাদেশের এপারে আপনাকে ডিপার্চার সিল দেওয়া হবে, আপনি কত তারিখে যাচ্ছেন, এবং কি ইন্ডিয়াতে প্রবেশের সাথে সাথে ইন্ডিয়ান ইমিগ্রেশন অ্যারাইভালের একটি সিল দিবে যে আজকে এত তারিখে আপনি ইন্ডিয়াতে প্রবেশ করলেন। অনুরূপভাবে যখন আপনি ইন্ডিয়া ছেড়ে আবার দেশে ফেরত আসবেন, সেই ক্ষেত্রেও আপনার 2টি সিল দেওয়া হবে। আপনি কত তারিখে ইন্ডিয়া ছেড়ে যাচ্ছেন ডিপার্চারের সিল, এবং কি কত তারিখে বাংলাদেশে প্রবেশ করলেন অ্যারাইভালের সিল দেওয়া হবে। তো এই ভদ্রলোকের ফ্যামিলির তিনজনের একজনেরও অ্যারাইভালের সিল ছিল না তাদের পাসপোর্টে, যে জন্য এক্সিট রিফিউজ করা হয়েছে। তবে তার ভাষ্যমতে তিনি বর্তমানে যে ইমিগ্রেশনে ছবি তোলা হচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হচ্ছে, সেগুলো সবই ঠিকমতো করেছিল, কিন্তু সিলটা নাকি দেওয়া হয়নি। তবে এটি কিন্তু সম্পূর্ণভাবে অবৈধ রয়েছেন। উনি যে ইন্ডিয়াতে বৈধভাবে প্রবেশ করেছেন তার কিন্তু কোনো প্রকার কোনো প্রমাণ নেই। এমনকি ইমিগ্রেশন তাকে থেকেও কিন্তু তাকে খুব মানে জোরালোভাবে ই করা হয়েছে, সতর্ক করা হয়েছে। উনি যখন রিকোয়েস্ট করছিল যে আমি তো এদিক দিয়ে গিয়েছি, আপনারা যে কোনো রেকর্ড চেক করতে পারেন, তখন কিন্তু তাকে বলা হয়েছে আপনাকে কিন্তু যে কোনো সময় পুলিশ অ্যারেস্ট করতে পারে, যেহেতু বর্তমানে আপনি ইন্ডিয়াতে অবস্থান করছেন অবৈধভাবে। তো এই এক্সিট আবার নিতে হলে কিন্তু তাকে অবশ্যই FRRO ফর যেটি রয়েছে সেখান থেকে এক্সিট পারমিট নিতে হবে, এমনকি এটার জন্য কিন্তু তাকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। তিনি কতদিন ইন্ডিয়াতে ছিল এবং কি কত তারিখে উনি প্রবেশ করেছিলেন, এই সব কিছু মিলে তাকে একটি বড় ধরনের, পরিবার তিনজন মিলে বড় ধরনের একটি টাকা তাকে জরিমানা গুনতে হবে। প্রথমে অনলাইনে FRRO-তে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং কি তারপর যদিও ফর মূল কাজটা হয়ে থাকে অনলাইনে, তারপরও উনার যেহেতু এই কেসটা ক্রিটিক্যাল, সেক্ষেত্রে তাকে হতে পারে ফর্রতে সরাসরি গিয়ে সকল তথ্য প্রমাণ প্রমাণ নিয়ে কথা বলে তারপর জরিমানা দিয়ে এক্সিট পারমিট নিতে হবে। তো আপনারা যখন একটা ইমিগ্রেশন থেকে যাবেন, সেটি হোক বাংলাদেশ থেকে হোক ইন্ডিয়া থেকে, অবশ্যই আপনি চেক করে নেবেন আপনার পাসপোর্টে সিলটি রয়েছে কিনা। এবং কি বাংলাদেশ থেকে বের হওয়ার সময় যেমন বর্তমানে পুলিশ চেক করে থাকে যে আপনার সিল পাসপোর্টে ঠিকমতো রয়েছে কিনা, আগে যে ইন্ডিয়ান ইমিগ্রেশন ছিল সেখানে বের হওয়ার সময় চেক করা হতো, তো বর্তমানে যে ইন্ডিয়ান ইমিগ্রেশনটি বেনাপোলে অবস্থান করছে, এবং কি চ্যাংরাবান্ধাতেও একদমই খোলামেলা, সেখানে তো চেক করার কেউ নেই, বেনাপোলেও বর্তমানে আর চেক করার কেউ নেই। অনেকে যদি খুশি মনে যে এখানে তো আর চেক টেক হওয়ার কোনো বিষয় নেই, আর সিল দিয়ে কী হবে, আমি সরাসরি বের হয়ে যাই, তাহলে কিন্তু ফেরার পথে আপনাকে এই ধরনের মহাবিপদে পড়তে হবে। এবং কি দর্শনা বর্ডারটাতেও যখন আমি গিয়েছিলাম, বর্তমানে যেহেতু বাই রোড গেতে বন্ধ রয়েছে, যখন শেষ গিয়েছিলাম সেখানটাও কিন্তু এরকম চেক করার আর ইন্ডিয়াতে কেউ নেই যে আপনার পাসপোর্টে ঠিকমতো সিল হয়েছে কিনা, ইমিগ্রেশন এবং কি কাস্টমস কমপ্লিট হয়েছে কিনা। তো এই বিষয়টা কিন্তু প্রত্যেকের নিজে নিজে মাথায় রাখতে হবে। আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন, ফার্স্ট টাইম দেশের বাইরে যাচ্ছেন, অবশ্যই খেয়াল করবেন আপনার সামনে যারা রয়েছে তারা কি করছে। আপনি অবশ্যই জানার চেষ্টা করবেন যে আপনার পাসপোর্টে সব কিছু সঠিক মতো কাজ শেষ হয়েছে কিনা।
তারপরই আপনি একটি দেশে প্রবেশ করতে পারেন এবং কি দেশ থেকে বের হতে পারেন। এবং কি বাংলাদেশে আসার পরেও কিন্তু অনেকের আমি দেখেছি যারা বলেছে তারা বাংলাদেশে এসেছে বাংলাদেশের সিল ছাড়াই। যদিও বাংলাদেশে বেনাপোল এ একজন পুলিশ অফিসার থাকেন, তিনি অবশ্য 5 জন 7 জনের মধ্যে হুট করে একজনেরটা চেক করে পাসপোর্টে সিল হয়েছে কিনা, আর অধিকাংশই দেখছি যে সিল না নিয়ে মানে চেক না করে চলে আসে। তো এরকমটা অনেকে জানিয়েছে যে ভুলবশত তারা সিল নেয়নি, ইমিগ্রেশন কমপ্লিট করেনি, সরাসরি দেশে চলে এসেছে। এবং কি তারা যখন পরবর্তীতে ইন্ডিয়াতে আবার যাবে বা দেশের বাইরে যাবে তখন কিন্তু এটি নিয়ে তাদেরকে মহা বিপদে পড়তে হবে, কারণ বাংলাদেশ সরকার কিন্তু এই মুহূর্তে জানছে তিনি এখনো দেশের বাইরেই রয়েছে। তো মোটামুটি সবারই কিন্তু এই বিষয়গুলো খুবই লক্ষ্য রাখতে হবে। ইমিগ্রেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, পরবর্তীতে ভিসা পাওয়ার জন্য কিংবা আইনি যে কোনো জটিলতা থেকে খুব সহজেই পরিত্রাণ পাওয়ার জন্য আপনাদের অবশ্যই এটি মাথায় রাখতে হবে। ইমিগ্রেশন সব থেকে ইম্পর্টেন্ট একটি বিষয়, এই বিষয়টা খুব তাড়াহুড়া করার কোনো কিছু নেই, খুব আস্তে ধীরে সকলে যেটি করছে মনোযোগ সহকারে বুঝে তারপরই সেটি কমপ্লিট করা উচিত। তো প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি রুশনীয় আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। অতি শীঘ্রই আবার আপনাদের সামনে হাজির হব। নেক্সট ডেতে আমি আমার যমুনা ফিচার পার্কে আমার পাসপোর্ট সাবমিট করব। তো যমুনা ফিচার পার্ক থেকে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, সেখানে কি হচ্ছে বর্তমানে কেমন ভিড় হচ্ছে। তো ভিডিওটি যদি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে একটি লাইক করতে পারেন, যদি কোনো বিষয়ে প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।